আসসালামু আলাইকুম দর্শক, পাশে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, একটা ছবি। এটা শুধুমাত্র ছবি না, এই ছবির পিছনে অনেক কাহিনী আছে। দর্শক শ্রোতা, যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন ছবিতে, এই ছেলেটা আর দুনিয়াতে নাই। মানে মানুষের এতটা আবেগী হওয়া যাবে না, ঠিক আছে? বাস্তবমুখী হইতে হবে কিছুটা, হয়তোবা তার পরিস্থিতিটা আমি এখানে বসে থেকে বুঝবো না। দর্শক শ্রোতা, তবুও আমি এই বিষয়টাকে সমর্থন করছি না। উনি একজন যুবলীগ নেতা, তিনি স্ত্রীর পরকীয়া ঠেকাতে পারে নাই বিধায় এক পর্যায়ে গিয়ে আত্মহত্যা করেছে। আমি এটাকে কখনো এই জন্য বললাম যে আমি সমর্থন করি না। তো ঘটনাটা আপনারা শুনেন, জাস্ট অবাক হয়ে যাবেন। সমাজে এরকম ঘটনাও ঘটে, এই কথা আপনার মুখ দিয়ে বের হইতে পারে। দর্শক শ্রোতা, প্রায় 8 বছরের প্রেম ছিল তাদের, আমি বুঝি না। 8 বছর প্রেম করেছে তারা, প্রেম করে তারা পরিবারের প্রায় অমতেই বিয়ে করছে। এরপরেও এখানে পরকীয়া কেমনে প্রবেশ করে? যাই হোক, 8 বছরের প্রেম তাদের, প্রায় পরিবারের অমতেই মুন্না এবং উষা বিয়ে করে। তারপরে এক বছর বিয়ের এক বছর যাইতে না যাইতেই তাদের মধ্যে কলহ অশান্তি শুরু হয়ে যায়। স্ত্রী উষা মানে ঢাকায় পড়াশোনার সুবাদে জড়িয়ে পড়েন পরকীয়ায়। নানাভাবে চেষ্টা করেও তাকে সেখান থেকে ফিরাতে পারেনি মুন্না। অবশেষে সে রাগে ক্ষোভে আত্মহত্যা করেছে। ঘটনা আরও বিস্তারিত আছে, সেটা শুনলে তো আপনারা আরও অবাক হয়ে যাবেন। আমরা এখন একটু বিস্তারিত পড়ব। দর্শক শ্রোতা, এটা হচ্ছে এক সময় কুমিল্লা কমার্শিয়াল ইনস্টিটিউট, বর্তমানে যেটার নাম সরকারি সিটি কলেজ। সেখানে শিক্ষার্থী ছিল মুন্না ও উষা, দুইজন 1 বছরের সিনিয়র জুনিয়র ছিল। ফলে কলেজ জীবনে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়েন তারা। প্রেমের সম্পর্ক থেকে 2018 সালের 25শে জানুয়ারি তাদের বিয়ে হয়। বিয়ের বছরখানেক পর থেকেই তাদের পারিবারিক জীবনে নানা রকম টানাপোড়েন শুরু হয়। উষা ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে বেশিরভাগ সময় ঢাকায় থাকতেন, আর মুন্না প্রথমে কুমিল্লার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করলেও পরবর্তীতে সেই চাকরিটা ছেড়ে দিয়ে একটা ঠিকাদারি ব্যবসা শুরু করে। দিন দিন তাদের মধ্যে সম্পর্কে ফাটল ধরে। মুন্নার পরিবারের অভিযোগ, উষা ঢাকায় সোহেল নামের একটা ছেলের সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে মুন্নাকে বিভিন্নভাবে মানসিকভাবে নির্যাতন করত, চাহিদা মতো টাকা দিতে না পারার অজুহাতে মরে যাওয়ার কথা বলে কটাক্ষ করত। এতে মানসিকভাবে মুন্না ভেঙে পড়ে। গত বুধবার সে আত্মহত্যার প্রস্তুতি নিয়ে স্ত্রীকে ছবি পাঠায় এবং খুদে বার্তা পাঠায়, কিন্তু স্ত্রী উষা এতে কর্ণপাত করেনি, বরং উল্টা উস্কানিমূলক কথাবার্তা বলেছে। মানে এমনটা হইতে পারে, আমরা ধারণা করতে পারি যে তুমি আমার ভালোবাসো না, বা তুমি এটা করলা আমি কিন্তু আত্মহত্যা করবো। ও স্ত্রী এটা কোনো দেহেই নেই, হয়তো বা বলছে যে কর, বিশ্বাস করে নাই বিষয়টা। মুন্নাতে আরও ক্ষোভে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে, বুঝতেই পারছেন। পরবর্তীতে পরিবারের লোকজন শব্দ পেয়ে দরজা ভেঙে তাকে নিয়ে যাইতে লাগে হাসপাতালে, কিন্তু রাস্তাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই হচ্ছে ঘটনা। দর্শক শ্রোতা, এখানে স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখন কি হবে মামলাটার শেষ পর্যায়ে আমি জানি না। এখানে প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই এসব মামলা তেমন মজবুত হয় না। এখন এটার ক্ষেত্রে কী হবে আমরা জানি না। যাই হোক, এখানে কিন্তু অনেকেই ফেসবুকে বিষয়টা আসলে ভাইরাল হয়ে গেছে। তিনি একজন, বললাম তো, যুবলীগ নেতাও ছিল। বিভিন্নজন বিভিন্ন রকমভাবে স্ট্যাটাস দিয়েছে। যেমন একজন লিখেছে, মুন্না ও উষার হোয়াটসঅ্যাপের বার্তা, বিভিন্ন রকম বার্তা কপি ফেসবুকে ভাইরাল হয়েছে। মুন্নার বন্ধু এমদাদুল হক চৌধুরী বাবু স্ট্যাটাসে লিখেন, স্ত্রী উষার প্ররোচনায় পড়ে সে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার পূর্বে সে তার স্ত্রী উষার সঙ্গে কথা বলেছে এবং আত্মহত্যা করবে বলে জানিয়েছে। পরকীয়ার বিষয়টি উষার পরিবারকে মুন্না জানিয়েছিল, তারা সেটি এড়িয়ে গেছেন। কতটুক মানসিক নির্যাতন করলে একটি মানুষ আত্মহত্যার মতো পথ বেছে নেয়? আপনারা একটু জাস্ট ভাবেন। সবাই এই উষার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে, মেয়েটার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে। ঘটনাটা আপনারা বুঝলেন তো। এখানে 8 বছরের প্রেম করেছে, তার 8 বছর যাবৎ প্রেম করেছে, পরিবারের মতে তারা বিয়ে করেছে, কিন্তু বিয়ের 1 বছর পর থেকে তাদের সম্পর্কের ফাটল শুরু হয়েছে। এখানে মেয়েটা ছিল ঢাকাতে, তো এখানেই সে পরকে জড়িয়ে যায়, এমন ব্যাপারটা। মানে একটা ডিস্টেন্স ছিল, হয়তোবা সংসার জীবনটা যে তার পাকাপোক্ত হয় সেটার জন্য তো ভাই টাকা পয়সার প্রয়োজন, সেটার জন্য দুইজন খাটতেছিল, ছেলেটা আর মেয়েটাকে আরও উচ্চশিক্ষিত করার জন্য একদম সাদা মনে ভাইটা মনে হয় ঢাকায় পাঠাইছিল, সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়াইছে। যাই হোক, আমরা সুষ্ঠু তদন্ত চাই, তদন্ত সাপেক্ষে দোষীর শাস্তি হোক সেটাই চাই। তো মানে এখানে আর একটা বিষয় কাজ করবে যে মানে এখানে সে যে নিজেকে শেষ করে দিল, এতে কি লাভটা হলো? কি এই বোকামিটা আপনারা কেউ করবেন না। আপ সে তার পথের কাটা নিজের মানে পরিষ্কার করে দিয়ে গেল, রাস্তা একদম ক্লিয়ার করে দিয়ে গেল।
এসব মামলা তো বেশিরভাগ মজবুত হয় না। আমি তাও চাই যে হ্যাঁ সুষ্ঠুভাবে তদন্ত হোক, পরবর্তীতে দেখা যাবে যে কয়েকদিন পরে সে আবার ওই যার সাথে পরকীয়া করতো তার সাথে বিয়ে করে নিছে, এমনটাও ঘটতে পারে না? তো আপনি নিজেই পথের কাঁটা পরিষ্কার করে দিয়ে গেলেন, আপনি নিজে দেখতে পারবেন না, বিদায় নিজে শেষ হয়ে গেলেন, অথচ দেখবেন যে কয়েকদিন পরে কী ঘটে। তো এরকম বোকামি করা যাবে না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আপনাদের কাছে একটা প্রশ্ন করি, হ্যাঁ আল্লাহ না করুক, দেখি প্রশ্নটার উত্তর কে কীরকমভাবে দেয়। ছেলেদেরকে বলছি, যদি আপনি আপনার স্ত্রী দেখেন যে পরকীয়া করছে, আপনি তখন কী ডিসিশন নেবেন কমেন্ট বক্সে লিখেন। আমি চাচ্ছি না আপনার স্ত্রী পরকীয়া করুক, কিন্তু সমাজে ঘটছে, কিন্তু আপনার সাথে এরকম যদি ঘটে আপনি কী ডিসিশন নেবেন কমেন্ট বক্সে লিখেন। আল্লাহ হাফেজ।